সবে কাঁথা স্টিচের শাড়ি দেখাচ্ছ, তোমার কাছে সিল্কের শাড়ি নেই মানে চাঁদের সিল্ক বা ভাগলপুরের সিল্ক? একটু আনকমন কিছু দেখাও তো। তুই না এই শাড়িটা নিতে পারিস, জানিস কালো তো রাত্রে পরলে ভালো লাগবে। হ্যাঁ মিরর সিকোয়েন্সেরও রয়েছে না, ভালো লাগবে। বাড়ির মেয়েটা খনি নিচে অন্ধকারে পড়ে রয়েছে, সে বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না, আর আপনারা এখানে পুজোর শাড়ি বাছাবাছি করছেন? আপনারা কি মানুষ? বাব, চোরের মায়ের বড় গলা। শাক দিয়ে আর মাছ ঠেকো না তো। শোনো, পড়া স্কুলের সবাই জানে যে তুমি আর তোমার বাপ শলা পরামর্শ করে ওই সইকে খনিতে নামিয়েছ। কেন না, শুধুমাত্র একটু সম্পত্তি পাওয়ার লোভে। অতি লোভে তাতি নষ্ট, এই সম্পত্তি তোমার ভোগে লাগবে না বৃষ্টি। ভর সন্ধেবেলা ঘরের তলায় দাঁড়িয়ে এই কথাটা তোমায় আমি বলে দিলাম। এবার জমবে মজা। জানি না তার নাম, ও মেয়েটা এসেছিল, ও ওই আমার ওই কুচুটে জিলিপির প্যাচ কাকিমা আছে না, সে তার বোনকে এই বাড়ির বউ করতে চাইছে। একি, তুমি আমার ঠাকুর ঘরে কি করছো? দিদি তো বললো দুদিন পর তো এই বাড়ির রান্নাঘর ঠাকুর ঘর সমস্ত দায়িত্ব তোকেই নিতে হবে বোন, তাহলে তুই এখন থেকেই সেটা নে। আর ঘরে তো কেউ নেই, তাই সন্ধে দেওয়ার দায়িত্বটা তুই। তা আমি বললাম শুধু সন্ধে দেওয়ার দায়িত্ব কেন, এবারে দিন রাতের সমস্ত দায়িত্বই আমি নেব। নাও বৃষ্টি, আমার কাজ শেষ, নাও। আসলে কার জন্য নিচ্ছ? রূপের জন্য। আজ নিচ্ছ নাও বৃষ্টি, কিন্তু রূপ আমার আচলেই বাধা থাকবে। দিদি, দিদি, আজ নিচ্ছ নাও বৃষ্টি,
কিন্তু রূপ আমার আচরণে বাধা থাকে। Beautiful. আপনি এইখান দিয়ে যাচ্ছিলাম, আপনার গান শুনলাম। আমি তো একজন গান পাগল মানুষ, ঢুকে পড়লাম আর কি। আপনার তানপুরাটা ঠিক সুরে বাঁধা নেই। আপনি আমাকে সুর শেখাচ্ছেন? আপনি আপনি জানেন আমি সঙ্গীত নিয়ে কতদূর পড়াশোনা করেছি? আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি জানেন? আর তাছাড়া আমি কত শোস করি, কত অ্যালবাম বেরিয়েছে আমার, আর আপনি আমাকে শেখাচ্ছেন সুর? দাঁড়ান দাঁড়ান, আপনি তো রেগে যাচ্ছেন। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে আপনার সুরটা ঠিক করে বাঁধা নেই। ওই যে ওই জায়গাটা আপনি শুদ্ধ ধা লাগালেন না, ওটা যদি আপনি কোমল ধাটা টাচ করতেন সুন্দর লাগতো। কিন্তু ওটা তো তাহলে মিশ্র রাগ হয়ে যেত। আরে আপনি তো রেগে যাচ্ছেন, আমি শুধু বলছি যে আপনার তানপুরা। আপনি গান জানেন? হ্যাঁ জানি। আপনি গান জানেন? হ্যাঁ জানি। ছাড়ুন তো মশাই, আপনি আবার গাইবেন গান? করেন তো ওই কুলিয়ারি ইঞ্জিনিয়ারিং গিরি, সারাদিন কয়লার মধ্যেই থাকেন, আপনি গানের আবার কি বোঝেন? চ্যালেঞ্জ নেবেন না, যদি গেয়ে দিই। ছাড়ুন তো, গেয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, গান যখন গাইবেন কি লাগবে আপনি শুধু বলুন। এখানে হারমোনিয়াম আছে, তানপুরা আছে, গিটার আছে, কোনটা চাই? মান রেখো ভগবান, কতদিন গান টান গাইনি, গলা দিয়ে সুর বেরোবে কিনা কে জানে। একে তো ভরা শাওন, একে তো ভরা শাও, বলা নেই কওয়া নেই, হুট করে মেঘে দে রানা গোনা, আসবে ভিজিবি তুই ভিজিব আমি,
বাঁচাও, আমি জল চাই। বাঁচাও, আমাকে জল দাও। এই গান আপনি কি কোথায় শুনলেন? অপূর্ব, জাস্ট ফ্যান্টাস্টিক। ম্যাডাম, খুনির নিচে কাজ করি বলে অবহেলা করবেন না। আপনি আর কি কি জানেন? আমি অনেক কিছু। কি? গাড়ি চালাতে পারি, ফুটবল খেলতে পারি, টেবিল টেনিস খেলতে পারি, রান্না করতে পারি, এমনকি ক্যারামও খেলতে পারি। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আছি, আর একজন রাস্কেল আছে। রাস্কেল মানে? আমার কাজের লোক। কাজের লোক? শিবু শিবু। আপনি বিয়ে করেননি? মাথা খারাপ নাকি? কেন? ওসব বিয়েটির মধ্যে আমি নেই, বিয়ে আমার জন্য নয়। ও বাবা চলি, আপনার জন্য আমার ডিউটি আজকে দেরি হয়ে গেল। মাঝে মাঝে আসবেন। কেন? এই আপনার গান শুনব। লোভ দেখাবেন না, পাগলকে সাঁকো দেখাবেন না, কিন্তু আমার স্ক্রু ঢিলে আছে। যদি একবার ঢুকি, শুধু গান নয়, গান, গায়িকা। পাগলকে সাঁকো দেখাবেন না, কিন্তু আমার স্ক্রু ঢিলে আছে। যদি একবার ঢুকি, শুধু গান নয়, গান, গায়িকা। তুমি উঠে ফ্রেশ হয়ে না, আমি তোমার জন্য নিচে ব্রেকফাস্ট রেডি করছি। বৃষ্টি, সই কেমন আছে? খুব ভালো, অবশেষে তাহলে সইয়ের কথা মনে পড়লো তোমার। আচ্ছা আচ্ছা, তোমরা কি মেয়েদেরকে মানুষ বলে মনে করো না, তাই না? তোমাকে সসম্মানে সমাদরে এই বাড়ির মানুষগুলো এই বাড়িতে জামাই আদর করে নিয়ে এলো, আর তুমি যখন এই বাড়িতে ঢুকলে, তখন দেখি সই খুনির নিচে। সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি, জানো?
না আমি ঘুমোতে পেরেছি না আমার শাশুড়ি মা ঘুমোতে পেরেছে। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমরা ফোন করে চলেছি, ও কেমন আছে কিভাবে আছে। ওখানে শ্রমিকেরা জমায়েত হয়েছে, আর তুমি তুমি তোমার স্ত্রীর ব্যাপারে এতটাই উদাসীন। তুমি ওকে ভালোবাসো না তাই না? কি হলো, চুপ করে আছো যে, বলো তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না? আমার মা যতক্ষণ ওকে মেনে নিচ্ছে। চুপ করো, ভাঙা রেকর্ডের মতন এক কথা বলো না তো। তুমি আমাকে ক্ষমা করো, তুমি মাফ করবে, এই বাড়ির জামাই সম্মান করা আমার উচিত। পালের শরীরের জন্য একটু একটু প্রার্থনা করো, ভালো লাগবে। ওর বেঁচে থাকার জন্য বোধ হয় তোমার প্রার্থনার খুব প্রয়োজন।